কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ। কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় এই কম্বল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব মিলু, সাধারণ সম্পাদক খম আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক শফিক খান, রাজু মোস্তাফিজ, রেজাউল করিম রেজা, এবি সিদ্দিক সহ অন্যান্য সদস্যবৃন্দ। ফাইনাল রে আসো আসো।